নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি অনিতা। আজ আপনাদের শোনাব জলধর সেনের লেখা গল্প ভাতার মারির মাছ। অনেকদিন আগের একটা কাহিনী আজ নিবেদন করব। অনেকদিন আগে কথা শুনে কেহ যদি মনে করে বসেন যে আমি প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি, অথবা পৌরাণিক কাহিনী বলছি, অথবা ঐতিহাসিকেরা যদি ভেবে থাকেন যে মোগল পাঠান কোম্পানি বাহাদুরের ভারতের রাজতখ্ত অধিকারের সমসাময়িক কোনো ঘটনা উল্লেখ করছি, তাহলে তাদের নিরাশ হতে হবে। আমার অনেকদিন আগের সীমানা এই 30-35 বছর, এবং কথাও আগে থেকে বলে রাখছি যে আমি যে ঘটনার কথা বলবো তার যথার্থ প্রমাণ করবার জন্য আমি তাম্রশাসনও দেখাতে পারবো না, ভিনসেন্ট স্মিথকেও তলব করতে পারবো না, বা আমার সদরোপম স্নেহভাজন ঐতিহাসিক শ্রীমান ব্রজেন্দ্রনাথের অনুগ্রহে রেকর্ড অফিসের পুরাতন কাগজপত্র নজির স্বরূপ হাজির করতে পারবো না। আমার বর্ণিত কাহিনী একেবারে শোনা কথা, আর সে কথা শুনেছিলাম আমার পালকিবাহক নিরক্ষর পদপুঙ্গবদের কাছে। আর এ কথাও আমি বলে রাখছি যে আমি সেই পল্লীবাসী অশিক্ষিত পদ্মের কথা বিশ্বাস না করে থাকতে পারিনি। এবং এতকাল পরে যখন জীবনের অনেক কথা একেবারে ভুলে গিয়েছি, কত বন্ধু বান্ধবের কত স্নেহ, কত অনুগ্রহের কথা, বিপদ আপদের কথা ভুলে গিয়েছি, তখনও সেই ভাতার মারির মাঠের কাহিনী আমার মনে আছে। শুধু মনে আছে নয়, হৃদয়ে মুদ্রিত হয়ে আছে সেই কাহিনী। এতদিন পরে বলতে বসেছি, অতএব আর ভূমিকা না বাড়িয়ে কথাটাই বলি। তখন আমি একটা সামান্য পাড়াগেঁয়ে মাস্টারি করতাম, তাতে সুখ যথেষ্টই ছিল, যা কষ্ট ছিল অন্য বস্ত্রে। মাইনে পেতাম 30 টাকা 15 আনা, পুরা 32 টাকার 1 আনা রশি স্ট্যাম্পের জন্য সেলামে দিতে হতো। সৌভাগ্যের কথা এই ছিল যে 28 টাকা পেয়ে 32 টাকার রশিদ লিখে দিতে হতো না। আর একটা কথাও বলে ফেলি, মাইনে কিন্তু মাসে মাসে পেতাম না, কিস্তিবন্দি করেও না। জমিদারের স্কুল, 3-4 মাস ধরে কর্তাদের তহবিলের অবস্থা যখন একটু সচ্ছল হতো, তখনই তাদের অনুগ্রহ দৃষ্টি পড়ত এই গরিব অসহায় স্কুল মাস্টারের উপর। এই অবস্থায় আর মাস্টারেরা এই হতভাগ্য বাংলাদেশে যা করে থাকেন, আমাকেও সেই উচ্চ বৃত্তি অবলম্বন করতে হয়েছিল, অর্থাৎ প্রাইভেট টিউশনই করতে হতো। তাইতে যা পাওয়া যেত তাই দিয়ে, আর আমার গ্রামের সদাশয় মুন্সীপ্রবর হরেকৃষ্ণ মাইতির দোকানের প্রসাদে কোনো রকমের দিনান্নের ব্যবস্থা করা যেত। কথাটা অতিরঞ্জন বলে কেউ মনে করবেন না, বাংলাদেশের গ্রাম পল্লীর 15.5 আনা শিক্ষকদেরই এই অবস্থা। 30-40 বছর আগেও এই অবস্থা ছিল, এখনো তাই আছে, আর যদি কখনো স্বরাজ লাভ হয় তখনও ওই অবস্থাই থাকবে। দুঃখের কষ্টের কথা এখন বলছি তো, আমাকেও বাধ্য হয়ে প্রাইভেট টিউশনই করতে হতো। আমি 2টি ছেলেকে পড়াতাম, সারা রবিবার বাদে প্রতিদিন প্রাতঃকালে আমার বাসায় এসে পড়ে যেত। 2টি ছেলে একই শ্রেণীতে পড়ত, সুতরাং একসঙ্গে 2 জনের পড়া বলে দিলেই চলত। 1টি ছেলে তার এক আত্মীয়ের বাড়িতেই থাকত, অপরটি স্কুলের বোর্ডিংয়ে বাস করত। পূর্বোক্ত ছেলেটি মাস্টার মশাই দক্ষিণাদিত 1.5 মন চাউল, ধান নয় ভাই, চাউল। তার বাপ 3 ক্রোশ দূরের এক গ্রামের সম্পন্ন কৃষি গৃহস্থ, নগদ টাকার বদলে চাউলই দিতে তার গায়ে বাধত না। দ্বিতীয় ছেলেটির বাড়ি প্রায় 7 ক্রোশ দূরে, তার বাপ বড় জমিদার, সুতরাং টাকার মানুষ, তিনি মাসে মাসে যথাসময়ে 10টি করে টাকা পাঠিয়ে দিতেন, টাকা কখনো বাকি পড়ত না।
মাসের প্রথমে যখন ছেলের খরচ পাঠাতেন তখন আমার টাকাও পাঠাতেন, এবং যে লোক টাকা দিতে আসত তার সঙ্গে ছেলের বাপ আরকবাবু ছেলের জন্য এবং সেই সঙ্গে মাস্টারের জন্য কখনো এক কলসি গুড়, কখনো বা একটা বড় মাছ, কখনো বা দুশের ঘি পাঠিয়ে দিতেন, এবং কোনো কার্য উপলক্ষে যখন জেলায় আসতেন তখন এই পথ দিয়ে যাবার সময় এক আধবেলা আমার মতো গরিবের প্রবাস গৃহে আতিথ্য স্বীকার করতেন। তাই তারকবাবু ও তার ছেলে আমার ঘরে বাইরের ছাত্র লক্ষ্মীকান্তের সঙ্গে আমার বেশ একটা আত্মীয়তা হয়েছিল। এই আত্মীয়তার ফলস্বরূপ একদিন তারকবাবু তার ছোট ভাইকে আমার কাছে পাঠিয়ে দিলেন, উদ্দেশ্য তার বাড়িতে একবার আমাকে পদধূলি দিতে হবে। উপলক্ষ তারকবাবুর নবজাত পুত্রের অন্নপ্রাশন, দিনও স্থির করেছিলেন ভালো এক রবিবার। তারকবাবু অনুরোধ করে পাঠিয়েছিলেন যে শনিবার মধ্যাহ্নে সকাল সকাল স্কুল থেকে বেরিয়ে তার বাড়ি অভিমুখে যাত্রা করতে হবে। 6-7 ক্রোশ পথ 3-4 ঘন্টাতেই অতিক্রম করা যাবে। রবিবার সেখানে থাকতে হবে, সোমবার খুব ভোরে বেরিয়ে এসে যথাসময় স্কুলে হাজিরা দেওয়া যাবে। লক্ষ্মীকান্ত দিন দুই আগেই বাড়ি যাবে, শনিবার প্রাতঃকালে কালকি বেহারা আমার বাসায় এসে হাজির হবে। বলা বাহুল্য, এমন মক্কেলের সাগ্রহ নিমন্ত্রণ আমি অস্বীকার করতে পারিনি, সম্মতি দিয়েছিলাম। শনিবার এসে পড়ল, এটা বৈশাখ মাস, রোদ একেবারে ঝাঁঝা করে, দুপুরবেলা ঘরের বার হওয়া যায় না। আমাদের স্কুল তখন প্রাতঃকালে বসে, 7টার মধ্যেই ছুটি হয়ে যায়। নইলে যেসব ছেলে দূর গ্রাম থেকে পড়তে আসে তাদের কষ্ট হয়। আমি জানতাম 9-10টার মধ্যেই পালকি ও বেহারা এসে পড়বে। জানি আমার বাসায় আসতে যদি একটু বিলম্ব হয় তাহলে লোকগুলো এসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবার কথা বাসায় বলে গিয়েছিলাম। আমি স্কুল থেকে যখন বাসায় এলাম তখন দেখি বেহারারা পৌঁছে গেছে। আমি আসতেই তারা নমস্কার করে বলল যে তাদের বাবু বলে দিয়েছেন সকাল সকালই যাত্রা করতে, কালবৈশাখীর দিন, বেলা পড়তে জল ঝড় হবার সম্ভাবনা। আমি বললাম, যে রোদ উঠবে তার মধ্যে তোমরা পালকি কাঁধে করে যাবে কেমন করে? তার বদলে এক কাজ করা যাক, সন্ধ্যার পর ঠান্ডা পড়লে যাওয়া যাবে। বেহারাদের মধ্যে যে প্রধান সে বলল, না বাবু তা হবে না, বাবুর হুকুম কি অমান্য করতে পারি? রোদ দেখে আমরা ডরাইনি, রাস্তার মধ্যে ঝড় তুফানেরই ভয়। আপনি স্নান আহার করে নিন, 11-12টার মধ্যে বেরুলে আপনার আশীর্বাদে 7-3টের মধ্যে পাড়ি জমিয়ে দেব। আমি বললাম, সে না হয় হবে, তোমরা যে চুপ করে বসে আছো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে? তারা বলল, মা ঠাকুরন তো রান্না করবার কথাই বলেছিলেন, আমরা ও হাঙ্গামায় নারাজ, বাবু একটা টাকা দিয়েছিলেন তাই দিয়ে চিড়ে ফলার করবো ঠিক করেছিলাম, মা ঠাকুরন সে টাকা কেড়ে নিয়ে আর চাকরকে কি বলে বাজারে পাঠিয়েছেন, আর আমাদের চুপ করে বসে থাকবার হুকুম দিয়েছেন, আমরা বসে আছি। এখানে মা ঠাকুরন কথাটা ব্যাখ্যা করতে হচ্ছে, যাকে বিহারারা মা ঠাকুরন বলে অভিহিত করেছিল তিনি আমার স্বর্গগতা পূজনীয়া দিদি, আমার জ্যেষ্ঠা ভগিনী। বেহারাদের মা ঠাকুরনে আমার গৃহে আগমনের সুদূর সম্ভাবনা আমার মনে তখন উদিত হয় নাই। হায় রে সে সময়, যাক সে কথা, বুঝলাম যে দিদি বেহারাদের আহারের জন্য চিড়া মুরগি সংগ্রহের জন্য বাজারে লোক পাঠিয়েছেন। বেহারারা 11টার মধ্যে খেয়ে দেয়ে প্রস্তুত হল আর আমাকে ঘন ঘন তাগিদ দিতে লাগলো। তাদের ওই এক কথা, তোদের কি করবে, ভয় কালবৈশাখীর। কালবৈশাখীর ভয় আমার ছিল না, তার পূর্বে অনেক কালবৈশাখী আমার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। ভীষণ পদ্মাবক্ষে কালবৈশাখীর ঝড়ে নৌকো ডুবে আমাকে মারতে পারিনি। হিমালয়ের মধ্যে কত কালবৈশাখীর ঝঞ্ঝাবাত আমাকে চূর্ণ করে ফেলতে পারেনি।
গতকাল বৈশাখীর আক্রমণ সহ্য করে এই 70 বছর পর্যন্ত বেঁচে আছি, সে কথা থাকুক। বেহারাদের তাড়নায় 12টার সময় যাত্রা করতে হলো। আমার বিপুল দেহের কথা ভেবে বন্ধুবর তারকবাবু 8টি বেহারা পাঠিয়েছিলেন। বারবার কাঁধ বদল করতে হবে যে। তাই ক্রোশ দেরেকের মধ্যে পথের পাশে গ্রামও ছিল, মাঠও ছিল, গাছপালাও ছিল, ছায়াও ছিল, কাঁচা রাস্তা। বর্ষাকালে অনেক স্থান ডুবে যায়, যেটুকু মধ্যে মধ্যে জেগে থাকে সেখানেও এক হাঁটু ভরা কাদা। আমি যেদিন যাত্রা করেছিলাম সেদিন পথের মাঝে মাঝে কাদা ছিল, কিন্তু জলে ডুবে যায়নি। দেড় ক্রোশ তার একটু বেশি অতিক্রম করবার পর এমন একটা মাঠে গিয়ে পড়লাম, তাকে মাঠ বললে মাঠের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। সে মাঠ নয়, তা প্রান্তর। এমন বিশাল প্রান্তর আমি তো অনেক স্থান ঘুরেছি, আর কোথাও দেখেছি বলে মনে হয় না। পিছনের দিক ছাড়া সম্মুখে বাইয়ে ডাইনে যেদিকে চাই সেদিকেই যেন ধুধু করছে। দূরে, অতি দূরে দৃষ্টিরেখার সীমান্তে আলো মতো কি যেন লিলি করছে। সে গ্রামে কি মরিচিকা, তাও ঠাহর করা যায় না। আমার মনে হলো এই প্রান্তরের পরিমাণ ফল অন্তত 10 বর্গ মাইল, আর এই প্রান্তর একেবারে শূন্য। এদেশের জমিতে একটা মাত্র দ্রব্যে চাষ হয়, সে ধান। ধান কাটা হয়ে গেলে শূন্য মাঠ আহা করতে থাকে। পর বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আবার ধানের চাষ আরম্ভ হয়, তাই তখন মাঠের শোভা অতি ভয়ানক। আমি পালকির মধ্য থেকে সভয়ে চেয়ে দেখলাম, এত বড় প্রান্তরের মধ্যে কি বড় গাছ নেই চারতলা একটু আশ্রয় পাওয়া যেতে পারে। একে এই জনমানবহীন প্রান্তর, তাতে বৈশাখের মধ্যাহ্নের অনল বর্ষী সূর্য কিরণ। আমি পালকির মধ্যে বসে মধ্যাহ্নের এই ভীষণ মূর্তি দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। প্রকৃতির এই দৃশ্য আমার কাছে একেবারে নূতন, একেবারে অদৃষ্টপূর্ব। কিন্তু কি আশ্চর্য, এই প্রখর রৌদ্রের তাপে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে বেহারারা তাদের সেই শব্দ মাত্রে পর্যবসিত হুঙ্কার করতে করতে একইভাবে চলেছে। মাঝে মাঝে কেবল কাঁধ বদলাবার জন্য এক একবার থামছে। আমি এদের এই কষ্ট সহিষ্ণুতা দেখে অবাক হয়ে গেলাম। এইভাবে বোধ হয় মাইল 2-3 গিয়ে তারা পথের পাশে এক জায়গায় গিয়ে পালকি নামালে। আমি রোদের জ্বালায় কিছুক্ষণ আগে থেকেই চোখ বুজেছিলাম। হঠাৎ পালকি ভূমি স্পর্শ করায় আমি দেখলাম একটা বট গাছের ছায় পালকি নেমেছে। তারপরেই দেখি বেহারারা সেই বট গাছের গোড়ায় গিয়ে নতমস্তকে প্রণাম করল। আমি আর তখন পালকির মধ্যে বসে থাকতে পারলাম না। পালকি থেকে নেমে একটু এগিয়ে গিয়ে দেখি বট গাছের গোড়ায় ছোট একখানি কুটি, তার মধ্যে একটা জলের জ্বালা ও কলসি, একজন লোকও সেখানে বসে আছে। বুঝতে পারলাম যে কোনো সদাশয় মহাত্মা এই প্রান্তরের মধ্যে কি একটিমাত্র বট গাছের ছায়ায় পথিকদের তৃষ্ণা দূর করবার জন্য জলছত্র খুলেছেন। বিশেষ বিবরণ জানবার জন্য সেই কুটিরের সম্মুখে যেতেই আমার বেহারাদের একজন বলল, বাবু জল খাবেন কি? আমি বললাম, জল পরে খাবো, আগে শুনতে চাই কে এই জলছত্র দিয়েছেন। বেহারা বলল, এ অনেক কথা বাবু, আপনি এই ছায়ায় বসুন, আমি বলছি। তার কথা মতো এই বট গাছের ছায়ায় বসে সত্য সত্যই আমার শরীর যেন জুড়িয়ে গেল। যে বাতাস বইছিল আগুন মাখা হলেও আমার কাছে স্নিগ্ধ বোধ হলো। তখন সেই বেহারা যা বলেছিল এতদিন পরে তাহার ভাষায় ঠিক ঠিক সে কাহিনী বলতে পারবো না, কিন্তু সে যে ইতিহাস বলেছিল তার একটি বিবরণও আমি ভুলিনি। সে বলেছিল, বাবু এই যে মাঠ দেখছেন এর নাম আগে ছিল 20,000-ই মাঠ, এর মধ্যে 20,000 বিঘে জমি আছে নাকি, এখন এই মাঠের নাম হয়েছে ভাতারমারির মাঠ। এ নামও শুনেছি এই 50-60 বছর আগে দেওয়া, আমরা তখন জন্মাইনি। এই যে বট গাছটি দেখছেন
এরও বয়স প্রায় 50-60 বছর। তারপর সে যে কাহিনী বলল আমি আমার ভাষাতেই বলছি। এই স্থান থেকে মাইল তিনেক দূরে একটা গ্রাম আছে, তার নাম এলাইপুর। 50-60 বছর আগে এই এলাইপুরে মহেশ দাস নামে একজন মাহিষ্য চাষী বাস করত। এখন যেখানে বটগাছ জন্মেছে সেই জমি এই মহেশ দাসেরই ছিল। সে নিজেই ওই জমি চাষ করত। জমির পরিমাণও বেশি নয়, 1-2 বিঘে কি 2.5 বিঘে। এই জমিটুকু চাষ করবার জন্য মহেশ অন্য জনমজুরের সাহায্য নিত না, কারণ তাদের পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য মহেশের ছিল না। দূরবর্তী গ্রামগুলোর কাছে যেসব জমি ছিল কৃষকরা সেই সকল জমি যখন তখনই চাষ করত, কিন্তু এই প্রকাণ্ড প্রান্তরের মাঝখানে যে সমস্ত জমি সেগুলি চাষ করবার জন্য কৃষিরা খুব ভোরে জমির উপর আসত, বেলা 8-9টা পর্যন্ত চাষ করত, তারপরেই বাড়ি চলে যেত, কারণ মাঠের মাঝে না আছে ছায়া, না পাওয়া যায় জল। দ্বিপ্রহরের রৌদ্রে কি হেন স্থানে চাষ করা যায়? একদিন মহেশের কি দুর্বুদ্ধি হলো, সে তার স্ত্রীকে প্রাতঃকালে বলল যে সে তার লাঙল ও 2টা গরু দিয়ে মাঠের মাঝের জমি চাষ করতে যাবে। দুপুরবেলা সে আর ঘরে আসবে না, সারাদিনই মাঠে থেকে সবটা জমি চাষ করে সন্ধ্যার সময় সে ঘরে ফিরবে। রোজ রোজ এই 2 ক্রোশ পথ যাওয়া আসা সে করতে পারবে না। তার স্ত্রী সে কথার প্রতিবাদ করে বলেছিল, এই রোদের মধ্যে সারাদিন সেই মাঠের মাঝে থাকা ঠিক হবে না, সেখানে না আছে ছায়া, না পাওয়া যায় জল, আরো কষ্ট হবে, বলদ 2টাও মারা যাবে। মহেশ সে কথা কানেও তুলল না। সে বলল, দেখো তুমি এক কাজ করো, দুপুরবেলার আগেই আমার জন্য কিছু চিড়ে আর মুড়ি আর 1 কলসি জল নিয়ে মাঠে যেও, আমি তাই খাবো, আর বলদ 2টোকেও জল খাওয়াবো। স্ত্রী বলেছিল, এতটা পথ এখন যাবে? ঘটিখানেক জল সঙ্গে নিয়ে যাও, যদি সকাল সকাল আসতে পারো তাহলেই ভালো হয়। 1 প্রহর বেলার পরও যদি তোমাকে ফিরে আসতে না দেখি তাহলে তোমার খাবার আর 1 কলসি জল নিয়ে মাঠে যাব। মহেশ এই ব্যবস্থা ঠিক করে লাঙল গরু নিয়ে মাঠে চলে গেল। স্ত্রী হরিমতি গৃহকার্যে মন দিল। হরিমতি ভেবেছিল তার স্বামী এই 9-10টার মধ্যে ঠিক ফিরে আসবে, দুপুর রোদ্রে কার সাধ্য যে তেপান্তরের মাঠের মাঝখানে থাকে। কিন্তু সে ভুল বুঝেছিল। বেলা যখন বেড়ে গেল হরিমতি তখন একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে এসে পথের দিকে চাইছে। এমনি করতে করতে বেলা যখন দুপুর কাছে গেল তখন হরিমতি আর অপেক্ষা করতে পারল না। সে কিছু মুরগি আর বাতাসা আঁচলে বেঁধে একটা মেটে কলসি ভরে জল নিয়ে এই মাঠের দিকে যেতে লাগল। সম্পদ তো যেতে হবে না, আর এই প্রচণ্ড রোদের মধ্যে হরিমতি জলের কলসিটা একবারে কাখে নেয়, আঁচল দিয়ে বিড়ে পাখিয়ে মাথায় দিয়ে তার উপর কলসিটা বসিয়ে জমির আল ধরে যেতে লাগলো। এদিকে মহেশ বেলা 10টা পর্যন্ত চাষের কাজেই নিযুক্ত ছিল। 10টার পরে যখন রোদ বেড়ে উঠল তখন সে একবার মনে করল বাড়ি ফিরে যায়। আবার ঠিক করল আর একটু কাজ করলেই সবটা জমি চাষ করা হয়ে যায়, এই তো আর একটু পরেই হরিমতি খাবার ও জল নিয়ে আসবে, তখন না হয় দুজনে একসঙ্গে বাড়ি ফেরা যাবে। ঘন্টাখানেক যেতেই জল তৃষ্ণা মহেশের গলা কাট হয়ে গেল। সেই বেলা 7টা থেকে এই বৈশাখ মাসের প্রখর রৌদ্রের মধ্যে সে কাজ করছে, তৃষ্ণার আর অপরাধ কি? সে তখন আর লাঙল চালাতে পারল না, নিকটে গাছপালাও নেই যে আর ছায় বসে। মহেশ অধীরভাবে পথের দিকে চাইতে লাগলো, শরীর অবসন্ন হয়ে পড়ল, চোখ বুঝে আসতে লাগলো। এই জনহীন প্রান্তরের মধ্যে নিতান্ত অসহায় অবস্থায় সে পথের দিকে চেয়ে রইল। এমন শক্তি তার নেই যে 3 মাইল পথ হেঁটে এখন বাড়ি যায়। মহেশ একবার চোখ বুঝে শুয়ে পড়ে, আবার উঠে পথের দিকে চায়, জল জল একটু জল, কিন্তু কোথায় জল, কোথায় হরিমতি? তারপর বাবুজি কি আর বলবো, মহেশ তেষ্টায় জ্বালায় পাগল হয়ে গিয়েছিল,
পরাণ বার হবার আর দেরি ছিল না। এমনি সময় সে দেখল তার স্ত্রী মাথায় জলের কলসি নিয়ে আসছে। মহেশ আর তখন বসে থাকতে পারলে না, একেবারে পাগলের মতো উঠে দৌড়ালো তার স্ত্রীর দিকে। আর সবুর চলে না, ওই তো জলের কলসি। কিনারে ছুটে আসতে দেখে কিনার স্ত্রী ভাবল তার দেরি হয়ে গেছে, তাই বুঝি তার স্বামী তাকে মারবার তরে ছুটে আসছে। সে তখন ভয় পেয়ে যেই বেসামাল হয়েছে অমনি তার মাথার উপর থেকে কলসিটা পড়ে গিয়ে ভেঙে গেল। এই দেখে বাবুজি, মহেশ ঠিক এইখানটায় যেখানে আপনি বসে আছেন সেইখানে আপ্রাণ চেষ্টায় কি যেন বলে মাটিতে পড়ে গেল। আর তো জল পাবার উপায় নেই, ভেবে তার দম আটকে গেল। এই ঠিক এইখানটায় আর মহেশ উঠল না। তার স্ত্রী কি হলো ঠাহর করতে না পেরে দৌড়ে এসে ঠেলা দিয়ে দেখে মহেশের সাড়া নেই। পরিমতি তখন চেঁচিয়ে উঠে তার স্বামীর মাথাটা কোলে নিয়ে এইখানটায় বসল। বসে এক মাসের বেলা গড়িয়ে গেল। পরিমতি যেমন বসেছিল তেমনি বসে রইল। বিকেল বেলায় তার পাড়াপড়শিরা তাকে ঘরে না দেখে খুঁজতে খুঁজতে এই জায়গায় এলো। পরিমতি তখনও সেইভাবেই বসে আছে। মেয়েরা এসে তার গায়ে ঠেলা দিতে তার হুঁশ হলো। সে ডুকরে কেঁদে উঠে অতি কষ্টে সব কথা বলতে বলতে তার চুপ করে গেল। তার মাথাটা তার স্বামীর বুকের উপর ঝুঁকে পড়ল। যারা এসেছিল তারা কি হলো বলে তার গায়ে ঠেলা দিয়ে দেখে সতীলক্ষ্মী স্বামীর সঙ্গে চলে গিয়েছে। বাবুজি, আপনি যেখানে বসে আছেন আমার বাবার মুখে শুনেছি ওইখানে তারা পরাণ দিয়েছিল, তাই তারপর হতে এই মাঠের নাম হয়েছে ভাতার মাড়ির মাঠ। আর বাবুজি, এই যে বট গাছ দেখছে, আমাদের মনিব আরকবাবুর বাবা গঙ্গাধর বাবু এই বট গাছ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তিনি এখানে একটা পুকুর দিতে চেয়েছিলেন, কিন্তু বট গাছ দেবতা কি না, তিনি রাতের বেলায় গঙ্গাধর বাবুকে স্বপ্ন দিয়ে বলেন, তুই এখানে পুকুর কাটিসনি, জলছত্তর দে, যদ্দিন এখানে জলছত্তর রাখবি তদ্দিন লক্ষ্মী তোর ঘরে অচলা হবে। তারই জন্যই তো বাবুজি গঙ্গাধর বাবু স্বর্গে গেলেন, তার পুত্তুর আমার মনিব জলছত্তর চালাচ্ছেন। লাইপুরে মহেশের বাড়ির উপর পুকুর কাটিয়ে দিয়ে সেই জল আনিয়ে এই জলছত্তরে রোজ রোজ বারো মাস অচলতি লোকের জল খাওয়ানোর ব্যবস্থা করেছেন। মহেশ যে জল জল করে এখানে পরাণ দিয়েছিল, তার স্ত্রী যে এখান থেকে আর ঘরে ফিরে যায়নি বাবুজি। এই কাহিনী সেই দুপুর রোদ্রে গাছতলায় বসে শুনতে শুনতে আমি দেশ কাল ভুলে গিয়েছিলাম। আমি তখন আমার ঝাপসা চোখে দেখতে পেয়েছিলাম মহেশ আর হরিমতির দেবমূর্তি, শুনতে পেয়েছিলাম কৃষ্ণাকাতর মহেশের মর্মভেদী আর্তনাদ, দেখতে পেয়েছিলাম সতীলক্ষ্মী হরিমতির অসহায় মুখ। আর এতদিন পরেও আজ আপনাদের কাছে সেই ভাতারমারি মাঠের করুণ কাহিনী বলবার সময়ই সেই দৃশ্যই আমার চোখের সম্মুখে ভেসে উঠেছে। সেই মহেশের প্রাণপণ আর্তনাদ, জল জল একটু জল। অনেক কাল আগে কারবালার প্রান্তরে একদিন এমনই জল জল এক বিন্দু জল বলে হৃদয় ভেদি আর্তনাদ উঠেছিল। আর এই নির্জন প্রান্তরের মধ্যে এই ভাতারমারির মাঠেও একদিন সেই কাতর ধ্বনি, জল জল এক বিন্দু জল মহেশের মুখ থেকে শেষ উচ্চারিত হয়েছিল। কারবালা জগতের ইতিহাসে অমর হয়ে আছে। আর এই ভাতারমারির মাঠ মহেশের প্রাণদানের কথা, সতীসাধ্যী হরিমতির স্বামীর বুকের উপর প্রাণ ত্যাগের কাহিনী এই ভাতারমারি মাঠের মধ্যেই হায় হায় করে প্রতিধ্বনিত হচ্ছে। আমি তখন সেই জল ছত্রের রক্ষকের সম্মুখে গিয়ে যুক্ত পানি হয়ে জল খেলাম, শরীর মন পবিত্র হয়ে গেল। এ যে সতীকুণ্ডের জল! তারপর মহেশ হরিমতির উদ্দেশ্যে সেই বটগাছকে প্রণাম করে আমি পালকিতে উঠে বসলাম। সেই নিস্তব্ধ জনহীন ভাতারমারির মাঠের মধ্যে দিয়ে আমার পালকি গন্তব্যস্থানের অভিমুখে চলতে থাকল। আপনারা এতক্ষণ শুনছিলেন জলধর সেনের লেখা গল্প ভাতারমারির মাঠ।
আমার এই প্রয়াস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে গল্পের শেষে লাইক করবেন। আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।